আসসালামু আলাইকুম এইচএসসি 2022 সালের পরীক্ষার্থীরা, তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। ওয়েলকাম টু আওয়ার টিচিং জোন। তোমাদের অর্থনীতি অ্যাসাইনমেন্টে করার সময় কিছু চিত্র আঁকতে হবে, আমি একটু পরে তোমাকে চিত্রটা বুঝিয়ে দিই। প্রথমে অ্যাসাইনমেন্টে তুমি বুঝে নাও, তোমাকে প্রথমে উৎপাদনের ধারণাটা দিতে হবে। আমরা প্রথমে উৎপাদনের ধারণা দেব, আমি সবচেয়ে ভালোভাবে গুছিয়ে লেখার চেষ্টা করেছি এবং চিত্রগুলো তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর হচ্ছে উপকরণের পরিবর্তন ও উৎপাদন তোমাকে লিখতে হবে। তারপর লিখতে হবে তোমার ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। তারপর এখানে কিন্তু অবশ্যই চিত্র দিতে হবে, এখানে চিত্রটা আমরা বুঝিয়ে দিব, একটা ছক করব, ছকটাও বুঝিয়ে দিব এবং চিত্র দিতে হবে। চিত্রটা আমি ফেসবুক পেজে দিয়ে দিব, এখানে তোমরা চিত্রটা অবশ্যই আঁকতে হবে, চিত্রটা একটু বুঝে নিও। তারপর আরেকটা চিত্র আঁকতে হবে, যেটা হচ্ছে ক্রমবর্ধমান প্রান্তিক বিধিতে তোমাকে আরেকটা চিত্র আঁকতে হবে এবং আরেকটা ছক করতে হবে। তো ছক এবং এরপর চিত্র আঁকবা। তারপর হচ্ছে তোমাকে তথ্য ও উপাত্ত ব্যবহার করে কৃষিতে উৎপাদন ধারণার পরিবর্তন বিশ্লেষণ তোমাকে লিখতে হবে। যাই হোক, তুমি এইভাবে গুছিয়ে লিখতে পারো। আর অ্যাসাইনমেন্টের চিত্রটা আমি ফেসবুক পেজে দিব, তাই তোমরা ফেসবুক পেজে আমার টিচিং ফেসবুক পেজে লাইক দিয়ে রাখতে পারো, অথবা তুমি আমাকে ফেসবুকে নক দিয়ে চিত্রটা নিয়ে নিতে পারো। এবং অ্যাসাইনমেন্ট করতে কোনো সমস্যা হলে তাও আমাকে ফেসবুকে মেসেজ দিয়ে জানাতে পারো। যাই হোক, আমরা সরাসরি অ্যাসাইনমেন্টটা চলে যাই এবং তোমাদের বাকি অ্যাসাইনমেন্টগুলো আপলোড করা হয়েছে, তোমাদের ইংলিশ, তারপর হচ্ছে পরিণতি, সবগুলোই যুক্তিবিদ্যা আপলোড করেছি, ওগুলো তোমরা দেখে নিতে পারো, চ্যানেলে দেওয়া আছে, তোমরা যদি কারো প্রয়োজন হয় তোমরা দেখে নিও। আমরা প্রথমে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের ধারণাটা দেখবো, আমরা হচ্ছে উৎপাদন ধারণাটা দেখবো। তাহলে আমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 5 এবং অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে উৎপাদন, উৎপাদনের ব্যয় ও আয়। আমরা প্রথমে উৎপাদনের ধারণা দেখি। দেখো, উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে উৎপাদন বলতে শুধু সৃষ্টি করাকে বোঝায় না, এবং উৎপাদন বলতে কোনো নির্দিষ্ট সময়ে দ্রব্যের আকার ও আকৃতি পরিবর্তন করে উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে। প্রকৃতপক্ষে মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, মানুষের আশেপাশে যা কিছু রয়েছে সবই প্রকৃতির দান, এবং মানুষ কেবলমাত্র প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপগত, গুণগত ও পরিমাণগত অবস্থানগত পরিবর্তনের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করতে পারে বা ভবিষ্যতের জন্য মজুত রেখে অতিরিক্ত উপযোগ সৃষ্টি করতে পারে। এভাবে কোনো দ্রব্যের আকার আকৃতি পরিবর্তন করাকে অর্থনীতি উৎপাদন বলে। যেমন বন থেকে কাঠ সংগ্রহ করে আসবাবপত্র প্রস্তুত করে মানুষের কোনো দ্রব্য বা পদার্থ সৃষ্টি করতে পারে না, শুধুমাত্র কাঠের আকার আকৃতি পরিবর্তন করে আসবাবপত্র তৈরি করে এবং উপযোগ সৃষ্টি করা হয়েছে মাত্র। অর্থাৎ আসবাবপত্র তৈরির মাধ্যমে কাঠের উপযোগ সৃষ্টি করা হলো। তারপর দেখো এখানে, সুতরাং অর্থনীতিতে উৎপাদক বলতে কোনো দ্রব্য সৃষ্টি করাকে বোঝায় না, বরং দ্রব্যের আকার আকৃতি পরিবর্তন করে অধিক উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। আমরা একটা মত প্রকাশ করব, অর্থাৎ একটা জ্ঞানী মানুষের কথা বলবো, যিনি হচ্ছে অধ্যাপক মার্শালের মধ্যে এই বস্তু জগতের মানুষের প্রকৃতি প্রদত্ত বস্তুকে অধিক উপযোগী করে তোলার উদ্দেশ্যে এরূপ পুনর্বিন্যাস করে যাতে অধিকতর কার্য উপযোগী করা যায়। অর্থাৎ তার মতে উৎপাদকের ধারণাটা আমরা দিতে পারি। এরপর দেখো আরও কয়েকটা চ্যানেল দেওয়া যায়। এরপর আমরা দিব উপকরণের পরিবর্তন ও উৎপাদন। উৎপাদনকারী বস্তু উপকরণসমূহ বাড়াতে থাকে তখন উৎপাদনের পরিমাণ বাড়তে থাকে, কিন্তু দ্রব্যের উৎপাদন সকল ক্ষেত্রে উপকরণের ব্যবহারের অনুপাতে বৃদ্ধি পায় না। উৎপাদনের পরিমাণ কখনও অধিক হারে, কখনও কম হারে, কখনও সমহারে বৃদ্ধি পায়। মোট উৎপাদনের উপর উপকরণের প্রভাব কীরূপ তা জানার জন্য অন্যান্য উপকরণগুলো স্থির ধরে একটি উপকরণে পরিবর্তনশীল ধরে এর ব্যবহার ক্রমাগত বৃদ্ধি করা হয়। এর ফলে উৎপাদনে যে পরিবর্তন ঘটে তা পরিবর্তন ও উপকরণের অনুপাতের বৃদ্ধিতে ব্যাখ্যা করা যায়। এখানে দেখো, এই বৃদ্ধিতে বলা হয় অন্য উপকরণ স্থির রেখে একটি পরিবর্তনশীল উপকরণ ক্রমাগত নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি করতে থাকলে উৎপাদন ক্ষেত্রে তিনটি পর্যায়ে স্তরে সৃষ্টি করা হয়। উৎপাদনের তিনটি পর্যায় হলো প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায়। তারপর আমরা চিত্রতে চলে আসবো, অর্থাৎ এই ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদনের কথাগুলো লিখে আমরা চিত্রতে আসবো, যেখানে আমরা লিখবো উৎপাদনে ব্যবহৃত অন্য উপকরণ ও কলা কৌশল অপরিবর্তিত রেখে কোনো নির্দিষ্ট পরিমাণ উপকরণ যে হারে বৃদ্ধি করা হয় মোট উৎপাদনের উপকরণ থেকে কম হারে বৃদ্ধি পায় তবে তাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলা হয়। এই বিধি কৃষিক্ষেত্রে প্রযোজ্য। সাধারণত কৃষিক্ষেত্রে যে হারে শ্রম ও মূলধন বৃদ্ধি করা হয় উৎপাদন তা অপেক্ষা কম হারে বৃদ্ধি পায়। যেমন কোনো একখণ্ড নির্দিষ্ট জমিতে শ্রম ও মূলধনের দ্বিগুণ করা হলে মোট উৎপাদন বৃদ্ধি পাবে, কিন্তু দ্বিগুণ অপেক্ষা কম হবে। সুতরাং একই জমিতে অতিরিক্ত শ্রমমূল্য নিয়োগ করা হলে উপকরণ খরচের তুলনায় মোট উৎপাদন কমতে থাকে এবং উৎপাদনের লক্ষ্য ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি
বলে থাকে নীতির ব্যাখ্যা করা হলো। আমরা একটা ছক করব, ছকের মধ্যে দেখো আমরা জমির পরিমাণ বিঘা লিখব, তারপর হচ্ছে শ্রম ও মূলধন লিখব জন, তারপর হচ্ছে মোট উৎপাদন টিপি লিখতে পারে ধান, ধান হচ্ছে মনে, আর প্রান্তিক উৎপাদন এমপি, ধান হচ্ছে মনে। এখানে আমরা চিত্রটা দেখার পর এই ছকটা বুঝে যাব। আমরা প্রথমে ছক করতে পারি অথবা চিত্রের পরে ছক করতে পারি, প্রথমে ছক করাটা ভালো। সবগুলাতে জমির পরিমাণ হচ্ছে আমরা তথ্য উপাত্তর অনুসারে এক বিঘা করে পাই, আর শ্রমিকের মান হচ্ছে তোমার একজন দুজন তিনজন চারজন, এবং উৎপাদন মান হচ্ছে পাঁচ নয় বারো চোদ্দো, এবং প্রান্তিক উৎপাদন হচ্ছে পাঁচ চার তিন দুই। এই আমরা চিত্রটা আঁকবো। এখানে আমরা চিত্রটা তোমাকে একটু বুঝিয়ে দিই, একটু জুম আউট করি, হয়তো এখন ভালোভাবে তুমি দেখতে পাচ্ছ, আর একটু জুম আউট করি। এখানে দেখো, এখানে প্রথমে তোমাকে যে জিনিসটা করতে হবে, প্রান্তিক উৎপাদন লিখবা এক্স ওয়াই অক্ষে, আর এক্স অক্ষে হচ্ছে শ্রম ও মূলধন, এখানে শূন্য থেকে চার পর্যন্ত লিখতে হবে। তারপর হচ্ছে তোমার এখানে চিত্রটা দেখো, এখানে যখন আমরা চার পাচ্ছি, অর্থাৎ দেখো এখানে যখন আমরা চার পাচ্ছি, আমরা যখন চার পাই তখন প্রান্তিক উৎপাদন মন দেখো দুই, ঠিক আছে, যখন তিন পাচ্ছি তখন তিন, এই যে দেখো যখন চার পাচ্ছি তখন দুই, যখন তিন পাচ্ছি তখন তিন, এভাবে করে চিত্রটা তুমি বুঝে নিয়ে পুরোটা। এটা হচ্ছে প্রান্তিক উৎপাদন এবং শ্রমমূলধন, শ্রমমূলধন যখন চার তখন প্রান্তিক উৎপাদন হচ্ছে দুই, যখন তিন তখন হচ্ছে তোমার তিন, যখন দুই তখন হচ্ছে চার, অর্থাৎ প্রান্তিক উৎপাদন। এভাবে করে একটা চিত্র আঁকবা। চিত্রটা এঁকে আমি চিত্রটা কিন্তু ফেসবুক পেজে দিয়ে দিব, এখান থেকে দেখে নিও, আর তাছাড়া আইডিতেও মেসেজ করে নিয়ে নিও। এখানে দেখো ছকে দেখা যায় এক বিঘা জমিতে একজনের মূলধন নিয়োগ করা হলে মোট উৎপাদন পাঁচ মন হয়, অর্থাৎ আমরা যা যা ছকে পেয়েছি এগুলো লিখবো। দ্বিতীয়বার দুজনের শ্রমমূলধন নিয়োগ করা হলে মোট উৎপাদন প্রান্তিক উৎপাদন নয় মন হয় কত কত হয় সেগুলো লিখবো। তিনজনের ক্ষেত্রে শ্রমমূলধন কত হয় সেটাও লিখবো, এবং চতুর্থবার চারজন শ্রমমূলধন ব্যবহার করা হলে মোট উৎপাদনের প্রান্তিক উৎপাদন যথাক্রমে তোমার চোদ্দ মন এবং দুই মন হয়। এভাবে করে জমিতে শ্রম ও মূলধনের পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি করে থাকলে মোট উৎপাদন বৃদ্ধি পায়, কিন্তু তারা সমান হারে এবং মূলধন ব্যয় বৃদ্ধির সাথে প্রান্তিক উৎপাদন কমতে থাকে। এভাবে উপকরণ বৃদ্ধির সাথে সাথে যদি প্রান্তিক উৎপাদন কমতে থাকে তবে সেই বৃদ্ধিকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি বলে। তারপর এখানে একটা চিত্র হবে, এখানে একটা চিত্র হবে, আমরা চিত্রটা দেখব। আমরা এখানে দেখো আমরা কথাগুলো আগে লিখব, যেটা হচ্ছে দেখো ক্রমবর্ধমান প্রান্তিক বিধি, উৎপাদন ব্যবহৃত অন্যান্য উপকরণ এবং কলাকৌশলের অপরিবর্তন রেখে কোনো দ্রব্যের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কোনো নির্দিষ্ট যে হারে নিয়োগ করা হয় এবং মোট উৎপাদন বৃদ্ধির হার অপেক্ষা অধিক হারে বৃদ্ধি পায় তাকে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। এই বিধি শিল্পক্ষেত্রে বিশেষ করে পর্য শিল্পক্ষেত্রে অধিক শ্রম মূলধন নিয়োগ করা হলে উৎপাদনের উপকরণগুলো এমনভাবে বৃদ্ধি পায় যা উপকরণের খরচ বৃদ্ধির হার অপেক্ষা উৎপাদন বৃদ্ধির হার বেশি হয়। এখানেও আমরা সাধারণত শিল্পে বেশি পরিমাণ মূলধন নিয়োগ করা হলে দক্ষে শ্রমিক উন্নত যন্ত্রপাতি উৎপাদন যোগাযোগী কারিগরের কৌশল ব্যবহার করা হয়, এই কথাগুলো লিখব, এবং উৎপাদন বৃদ্ধির এই প্রবণতাকে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বলা হয়। নিম্নে একটি সূচক সাহায্যে আমরা ব্যাখ্যা করা হলো, আমি সবগুলো লাইন পড়ে নেই, তোমরা সবগুলো কথা লিখবা। তারপর এখানে আমরা একটা ছক করব, ছকের মধ্যে দেখো ছকটা একটু জুম আউট করে দেখায়, এখানে হচ্ছে তোমার জমির পরিমাণ বিঘাতে, আর শ্রম মূলধন মোট উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন, এখানে সবগুলাতে হবে এক জমির বিঘাতে, আর শ্রম হচ্ছে এক দুই তিন চার, আর মোট উৎপাদন হচ্ছে তোমার ছয় দশ আঠারো পঁয়ত্রিশ, আর প্রান্তিক উৎপাদন হচ্ছে ছয় চার আট সতেরো। চাপো চিত্রটাতে আমরা কী করবো, আমরা চিত্রটাতে মোট উৎপাদন লিখব, আর একটু জুম আউট করে দেখাই, আমি আসলে চিত্রটা বড় করে দেখেছি যেন তোমরা বুঝতে পারো। এখানে মোট উৎপাদন হবে টিপি, এবং এখানে লিখবা, এখানে আর একটা কথা লিখবা, মোট উৎপাদন আর এই চার পর্যুক্ত হবে, দেখো চার পর্যুক্ত হবে শ্রম ও মূলধন, এখানে কথাটা লিখবা শ্রম ও মূলধন, এই জিনিসটা এখানে আসবে, এই এখানে একশকের মধ্যে আসবে, এই একশকের মধ্যে আমি এখানে আসবে একশকের মধ্যে শ্রম ও মূলধন, অর্থাৎ এখানে দেখো যখন শ্রমিক কয়জন একজন, যখন শ্রমিক একজন তখন দেখো তখন আমরা কয়জন পাচ্ছি, এভাবে করে আমরা ধারাটা লিখব, এভাবে করে রেখাটা যাবে, অর্থাৎ মোট উৎপাদন কত পাচ্ছি, যখন ৩৫ জন আমরা মোট উৎপাদন পাচ্ছি তখন শ্রম মূলধন কত, তখন শ্রম মূলধন হচ্ছে চার, যখন আমরা এক পাচ্ছি দেখো এখানে যখন তিন পাচ্ছি, তিনজন যখন থাকে তখন, তিনজন যখন থাকে তখন আমরা পাচ্ছি তোমার
যোগ করা লাগবে, এগুলো হচ্ছে 20, তখন আমরা পাবো 20। এভাবে করে তোমরা চিত্রটা এঁকে নিবা। তাহলে এভাবে করে চিত্রটা আঁকার পর আমরা আরও কিছু কথা লিখব। আমরা এরপর লিখব ছক অনুযায়ী দেখা যায় নির্দিষ্ট অনুপাতে অপেক্ষা মোট উৎপাদন প্রান্তিক উৎপাদন ক্রমহারে বৃদ্ধি পায়। ছকে দেখা যায় যখন তোমার উৎপাদন 6 মণ প্রান্তিক উৎপাদন 6 মণ হয়, আবার দ্বিতীয় পর যখন শ্রম ও মূলধন নিয়োগ করা হয় তখন উৎপাদন 10 মণ এবং প্রান্তিক উৎপাদন 4 মণ হয়। এই কথাগুলো আমরা লিখব, তোমার 6 মণ 4 মণ এই কথাগুলো আমরা লিখব। এই দেখো মোট উৎপাদন 6, যখন 6 হয় তখন প্রান্তিক উৎপাদন কত হয়, এগুলো আমরা লিখব। তারপর দ্বিতীয়বার শ্রম ও মূলধন নিয়োগ করা হলে মোট উৎপাদন 10 এবং প্রান্তিক উৎপাদন 4 মণ হয়, এবং তৃতীয়বার তিনজনে শ্রম ও মূলধন ব্যবহার করলে আমাদের 18 মণ এবং প্রান্তিক উৎপাদন 8 মণ হয়, এবং চতুর্থবার শ্রম ও মূলধন নিয়োগ করা হলে মোট উৎপাদন 35 মণ এবং প্রান্তিক উৎপাদন 17 মণ হয়। তাহলে দেখো এখানে প্রান্তিক উৎপাদন 17 মণ, এই যে প্রান্তিক উৎপাদন 17 মণ হয়েছে যখন শ্রমিক 4 জন। এই কথাগুলো লিখে আমরা সব কিছু শেষ করব। আর সূচিতে দেখা যায় প্রতিবারে অতিরিক্ত শ্রম ও মূলধন নিয়োগ করা হলে উপকরণ ব্যবহারের অপেক্ষা উৎপাদন বৃদ্ধির হার বেশি হয়, এটাই হলো ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। তারপর লাস্টে আমরা তথ্য উপাত্ত ব্যবহার করে কৃষিতে উৎপাদন ধারার পরিবর্তনশীল বিশ্লেষণ করব, পরিবর্তনটা বিশ্লেষণ করব। এখানে দেখো উৎপাদকের তথ্য উপাত্ত থেকে আমরা 2 ধরনের প্রান্তিক উৎপাদন বিধি দেখতে পাই, একটা হচ্ছে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, আরেকটা হচ্ছে ক্রমহ্রাসমান বিধি। তারপর এই কথাগুলো লিখে শেষ করব। কৃষিক্ষেত্রে সাধারণত ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি কার্যকর হয়, তবে কৃষির বিভিন্ন ক্ষেত্রে এটি লক্ষণীয়, যেমন উর্বরতা শক্তি কম, যন্ত্রপাতি ব্যবহার কম, সিজনাল পেশা উপযুক্ত তদারকতির অভাব ইত্যাদি। তবে উন্নত প্রযুক্তি বীজ এবং উন্নত সার ব্যবহারের ফলে এটি কার্যকর নাও হতে পারে, সেক্ষেত্রে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি কার্যকর হবে, উদ্দীপকে দ্বিতীয় পর্যায়ে উৎপাদনের ক্ষেত্রে তা লক্ষণীয়। এভাবে করে আমরা অ্যাসাইনমেন্টটা শেষ করতে পারি। আশা করি বুঝেছো, না বুঝে থাকলে কমেন্ট করো, লেখাগুলো একটু ভালোভাবে লিখবা এবং চিত্রগুলো একটু ভালোভাবে আঁকার চেষ্টা করবা। চিত্রগুলো তো আমি পেজের মধ্যে দিয়ে দিব। যাই হোক, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ভিডিওটা এখানে শেষ করছি।